আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এইসমের জনপ্রিয় এবং কোয়ালিটি ফুল একটা অ্যাপ শেয়ার করব। এই অ্যাপটিতে অ্যাকাউন্ট খুললে সাথে সাথে 100 টাকা ফ্রিতে পেয়ে যাবেন এবং প্রতিদিন 20 টাকার মতো ফ্রিতে ইনকাম করতে পারবেন মাত্র 5 মিনিট কাজ করে। এবং এইখানে রেফার করে প্রতি রেফারে আপনি চাইলে 300, 700 এবং 2400 টাকা পর্যন্ত পেতে পারেন। সর্বনিম্ন রয়েছে 50 টাকা। তো কীভাবে কী করবেন সব কিছু এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তাই যারা ফোন দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো সাইটটির নাম হচ্ছে গ্যালাক্সি মিডিয়া। তো এই সাইট নিয়ে অলরেডি অনেকেই ভিডিও আপলোড করেছে, তো আমিও করলাম, যেহেতু ভালো একটা সাইট। তো এখানে আপনারা কাজ করতে পারেন। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 100 টাকা ফ্রিতে দেয়, প্রতিদিন 20 টাকা ইনকাম করতে পারবেন মাত্র 5 মিনিট কাজ করে। এবং আপনি যদি ডিপোজিট করেন তার চেয়ে বেশি আপনি ইনকাম করতে পারেন। প্রতি রেফারে পাবেন হচ্ছে সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ আপনি 300, 400, 2000, 4000 টাকা পর্যন্ত পেতে পারেন। তো সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে বিকাশ নগদে উইডি নেবেন বা ব্যাঙ্কে উইডি নেবেন সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। সাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিওর ডিসক্রিপশনে সাইটটির লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমে লিঙ্কটির উপর ক্লিক করবেন, তারপর আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আর একটা কথা বলে দিই, অনেকেই আসলে এই সাইটটিতে পরবর্তীতে যে প্রবেশ করবেন তার জন্য এই সাইটটি হোম পেজে সেভ করে রাখতে পারেন না, বারবার লিঙ্ক থেকে প্রবেশ করেন। তো তারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে সাইটটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন 3 ডট, এইখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাড টু হোম স্ক্রিন, এইখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাড লেখা, এখানে ক্লিক করবেন। তারপরে আবারও দেখতে পাচ্ছেন অ্যাড লেখা, এখানে ক্লিক করবেন। তো তারপর সাইটটি হোম পেজে সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি মিডিয়া হোম পেজে সেভ হয়ে গেছে। এখন চাইলে এক ক্লিকেই আমি সাইটটির ভিতর প্রবেশ করতে পারবো। তো সাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পেয়ে যান। প্রথমে লিঙ্কটির উপর ক্লিক করবেন, তারপর শূন্যবাদ দিয়ে এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছেন এই কোডগুলো এইখানে দেখে দেখে দিয়ে দিবেন। তো কোডগুলো রয়েছে 55, তারপর 22 রয়েছে দিয়ে দিলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এখানে সেই পাসওয়ার্ডটি দিবেন। নিচে কিছুই করতে হবে না, এটা মূলত রেফার কোড আমার। তারপর এখানে দেখতে পারবেন রেজিস্টার নাও লেখা, এখানে ক্লিক করবেন। অথবা এই সাইটটির অ্যাপ রয়েছে, ডাউনলোড অ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট খোলার পর আপনারা অ্যাপটি ইনস্টল করবেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করি। লগ ইন করে দেখিয়ে দিই অ্যাপ কীভাবে ইনস্টল করবেন। তো সাইটটিতে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনি সাথে সাথে 100 টাকা ফ্রিতে পেয়ে যাবেন। এবং এই সাইটটির অ্যাপ রয়েছে, অ্যাপটি ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা বৃত্ত আইকন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ লেখা, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড্রয়েড লেখা, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাগেন লেখা, অলরেডি আমি একবার ডাউনলোড করেছি তাই এখানে ডাউনলোড অ্যাগেন লেখা আছে। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা সাইটটির ভিতরে চলে যাই, যে গিয়ে বিস্তারিত দেখিয়ে দিই। তো এখানে মূলত অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 100 টাকা পাবেন সেটা কিন্তু এখানে লেখাই আছে। তো আমি 100 টাকা পাইছি। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 100 টাকা পাবেন এবং আমি মূলত কাজ করেছি যার কারণে 127 টাকা আছে। তো ফ্রিতে কাজ করার জন্য এইখান থেকে দেখতে পারেন ভিডিও আইকন লেখা, এইখানে ক্লিক করবেন। তো প্রত্যেকটা কাজ করার জন্য 3 টাকা পাবেন এবং আপনি কাজ পাবেন হচ্ছে 6টা। তো 18 টাকা ফ্রিতে ইনকাম করতে পারবেন। 18 টাকা ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন, এখানে ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমি 5টা কাজ কমপ্লিট করেছি আর 1টা কাজ করে দেখা দিই। তো এখানে ক্লিক করব। তো এখানে মূলত ভিডিও প্লে হচ্ছে, তো এই ভিডিওটি কিছুক্ষণ দেখব, দেখার পর এখানে গুণ আইকন আসলে কেটে দিব। তো এখানে ভিডিওটি কেটে দিলাম, আমার 6টা কাজ কমপ্লিট, 18 টাকা পেয়ে গেলাম। তো এইভাবে মূলত আমি যে টাকা ইনকাম করব আপনি করলে আপনি এই টাকায় ফ্রিতে উইথড্র করতে পারবেন। তো এখানে কত টাকা হলে উইথড্র করা যায় সেটা বলতেছি, আগে রেফার করা দেখা দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট লেখা, ইনভাইট লেখার উপর ক্লিক করবেন। তো ইনভাইট লেখার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার রেফারে কেউ যদি Area 1 সাবস্ক্রাইব করে তো আপনি 50 টাকা রেফার বোনাস পাবেন। তারপর আপনার রেফারে কেউ যদি 5 Area সাবস্ক্রাইব করে আপনি 300 টাকা রেফার বোনাস পাবেন। তারপর আপনার রেফারে যদি কেউ 10 Area সাবস্ক্রাইব করে আপনি 700 টাকা রেফার বোনাস পাবেন। তো এরিয়া কী সেটা দেখা দিই। তো এখান থেকে ব্যাক করব, মানে আপনার রেফারে কেউ যদি অ্যাকাউন্ট খোলে এবং সে যদি ডিপোজিট করে, তো আমি এরিয়াটা দেখিয়ে দিই। এখান থেকে ব্যাক করলাম।
तो बैक करार पर एखान आसब हे तो ये देखते वीडियो आइकन ये क्लिक करब तपर एखे देखते एरिया लेखा मोड़ लेखा देखते मोड़ लेखार ऊपर क्लिक करबें। तो मोड़ लेखार ऊपर क्लिक करार एक अपेक्षा करी नेटवर्क स्लो। तो एरिया क्लिक करार देखते ये एरिया वन रही है टू रही है थ्री रही है। तो अपना रेफारे क्यों जो 1300 टाका अकाउंट खुले 1300 टाका डिपोजिट करे तो आपनी किन्तु 50 टाका किन्तु रेफार बोनस पाबेन। एवं क्यों जो 1300 टाका डिपोजिट करे इनकाम करे तो से क्षेत्र से किन्तु 10 टा काज पाबे प्रत्येकटा काज करार बिनिमये 5 टाका माने 50 टाका इनकाम करते पारबे। तो आपनी जदि फ्रीते 1800 टाका इनकाम करें एवं इनकामटा बाड़ाते चान ताहले डिपोजिट करते पारेन। तो डिपोजिट किभाबे करबेन सेटा एकटा देखा एकटु देखा दी तारपर देखाबो किभाबे উইডো দিবেন এবং কত টাকা হলে উইডো করা যায়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাই লেখা এখানে ক্লিক করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট লেখা এখানে ক্লিক করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন। তো রিচার্জ মানে ডিপোজিট, তো রিচার্জে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পাচ্ছেন বলতেছে প্লিজ সিলেক্ট দা রিচার্জ চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন আইকন এখানে ক্লিক করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ বিকাশ নগদ এবং ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স মানে ইউএসডিটি ডিপোজিট করতে পারবো। তো এখান থেকে সাপোজ বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চাই, তো তিনটা একটাই ডিপোজিট করতে পারেন। তো এখান থেকে প্রথম যেটা রয়েছে মিনিমাম 1000 টাকা ডিপোজিট করতে পারেন, তবে প্যাকেজ নেওয়ার জন্য মিনিমাম 1300 টাকা ডিপোজিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ লেখা, বিকাশ লেখার উপর ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা বিকাশ নাম্বার। তো এই নাম্বারে মূলত সেন্ড মানি করতে হবে। তো এই নাম্বারটি কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি লেখা এইখানে ক্লিক করবেন, তারপর বিকাশ অ্যাপসে গিয়ে এই নাম্বারে সেন্ড মানি করবেন, এই নাম্বারে সেন্ড মানি করবেন। তো আমি বিকাশ অ্যাপসে গিয়ে সিম্পল দেখিয়ে দিই, তো এখান থেকে চলে যাব বিকাশ অ্যাপসে। তো বিকাশ অ্যাপসে যাওয়ার পর ওই নাম্বারে সেন্ড মানি করেছে, আপনার সেন্ড মানি সফল হয়েছে এরকম একটা স্ক্রিনশট নেবেন, আমি সিম্পল দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা স্ক্রিনশট নেওয়ার পর চলে যাবেন আবার ওই সাইটটির ভিতর। তো ওই সাইটটির ভিতরে আসলাম, আসার পর আপনি কয় টাকা সেন্ড মানি করেছেন, সাপোজ 1300 টাকার প্যাকেজ নেওয়ার জন্য আপনি মিনিমাম 1300 টাকার ওই নাম্বারে সেন্ড মানি করছেন, 1300 টাকা দিয়ে দিবেন। তারপর এখানে ট্রান্সফার নেন, তো আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তো বিকাশ অ্যাপসে গিয়ে আপনি চাইলে নামটা দেখতে পারেন, তো আমি বিকাশ অ্যাপসে গিয়ে দেখায় দিই। তো বিকাশ অ্যাপসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আব্দুল কাদের ইউটিউবার, তো আমার এটা হচ্ছে বিকাশের নাম দিয়েছি, আপনারা হয়তো দিয়েছেন। তো এই নামটাই মূলত ওইখানে দিয়ে দিবেন, তো এই যে এইখানে দিয়ে দিবেন আপনার বিকাশের যে নামটা থাকবে। তো আমার যে নামটা রয়েছে ওই নামটা এখানে দিয়ে দিলাম ট্রান্সফার নাম, তো নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তো এখানে একটু গ্যাপ রাখি, নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনে একবার ক্লিক করবেন। তো ক্লিক করলাম, তারপর গ্যালারি থেকে যে পিকটি স্ক্রিনশট নিয়েছি ওই পিকটি আপলোড করে দিব। তো পিকটি আপলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ নাও লেখা, এখানে ক্লিক করবেন। তো অবশ্যই এখানে তারা বলছে 5 থেকে 30 মিনিটের মধ্যে আপনার ডিপোজিট করা টাকা অ্যাড হবে, তো 30 মিনিট অবশ্যই অপেক্ষা করবেন, সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে ডিপোজিট করা টাকা অ্যাড হয়ে যাবে। তো তারপরে যদি ডিপোজিট করা টাকা মানে বাই চান্স মিস হয়ে যায় অ্যাড না হয়, তাহলে আপনি চাইলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন। তো আমি কাস্টমার কেয়ারের সিস্টেমটা দেখা দিই কীভাবে তাদের সাথে কথা বলবেন, যে কোনো সমস্যার জন্য আপনি তাদের সাথে কথা বলতে পারেন। এখানে দেখতে পারবেন কাস্টমার সার্ভিস লেখা, এখানে ক্লিক করবেন, তারপর আপনি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কথা বলতে পারেন। তো সাপোজ এখান থেকে টেলিগ্রামে কথা বলবো, কন্ট্যাক্ট নাও এখানে ক্লিক করবেন, তারপর টেলিগ্রামে নিয়ে যাবে, আপনি তাদের সাথে কিন্তু কথা বলতে পারেন। আপনি আর কোনো কিছু জানা থাকলে তাদের সাথে কথা বলতে পারেন এবং আপনার কোনো সমস্যা হলে তাদেরকে বললে সলভ করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি অনেক কথা বলেছি তাদের সাথে। তো ফাইনালি এখান থেকে কীভাবে উইডো নেবেন সেটা দেখাই দিই। তো এখান থেকে আমি আবার সাইটের ভিতরে আসলাম। তো এখান থেকে উইডো নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাই লেখা, মাই লেখার উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা, ওয়ালেট লেখার উপর ক্লিক করবেন। তো ওয়ালেট লেখার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইডো লেখা, এখানে ক্লিক করবেন। তো এখানে তারা বলতেছে সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে উইডো দিতে হবে, তো ডেলি একদিন মানে প্রতিদিন একবার করে উইডো নিতে পারবেন এবং এখান থেকে আপনি মিনিমাম 1000 টাকা হলে উইডো নিতে পারবেন। তো এখানে উইডোর অ্যামাউন্ট একটু বেশিই আছে, তো ব্যাপার না, এখানে 1000 টাকা যদি ফ্রিতে কাজ করেন করতে মোটামুটি অনেক দিন সময় লাগবে, 20-25 দিন, আর যদি রেফার করাতে পারেন 2-1 দিনের মধ্যে 1000 টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু ফ্রিতে কাজ করে উইডো দেওয়া যায়, তো আপনারা ফ্রিতেও কাজ করতে পারেন।
আর ইনকাম বাড়ানোর জন্য ইনভেস্ট করতে পারেন। তো সাপোজ উইথড্রো দিবেন, উইথড্রো দেওয়ার জন্য উইথড্রোয়াল অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনি বিক্যাশ সিলেক্ট করবেন। আমি অলরেডি বিক্যাশ অ্যাকাউন্ট সেট আপ করেছি, এটা আছে, বিক্যাশ সিলেক্ট করলাম, তারপর উইথড্রোয়াল অ্যামাউন্ট, সাপোজ এখান থেকে 1000 টাকা দিয়ে দিলাম, তারপর ফান্ড পাসওয়ার্ড, তো এখান থেকে একটা ফান্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন, এটা আমি আগে থেকে সেট আপ করেছি, সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সাপোজ এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন উইথড্রো নাও লেখা, এখানে ক্লিক করব। তো অনেকে এখন বলতে পারেন বিক্যাশ এবং ফান্ড পাসওয়ার্ড কীভাবে সেট আপ করবো, তো ওইটা একটু দেখিয়ে দিই। এখান থেকে ব্যাক করি, ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে সেটা সেট আপ করবেন। তো এখান থেকে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন লেখা, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কার্ড লেখা, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা, অ্যাডের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ফুল নাম দিয়ে দিবেন, তারপর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার বিক্যাশ নাম্বার দিয়ে দিবেন, তারপর প্লিজ সিলেক্ট ব্যাঙ্ক। তো এখান থেকে আপনি বিক্যাশ, ইসলামী ব্যাঙ্ক, দাস বাংলা, সোনালী, অর্গানি ব্যাঙ্ক, রূপালী ব্যাঙ্ক, তো এখান থেকে আপনি ব্র্যাক ব্যাঙ্ক সিলেক্ট করবেন। বিক্যাশ হচ্ছে একটা ব্র্যাক ব্যাঙ্ক, তো এখান থেকে আপনি ব্র্যাক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে বিক্যাশ নাম্বার দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে ফুল নাম দিবেন, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাইড নাও, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সেট আপ কমপ্লিট হয়ে যাবে, তারপর এখান থেকে আপনি উইথড্রো দিতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিওটি, কোনো কিছু না থাকলে কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং তারপরে যদি কোনো কিছু না বোঝেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি কল অথবা মেসেজ দিতে পারেন। ধন্যবাদ।